আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সুপ্রিয় দর্শক, আজ আমরা আপনাদের দেখাবো যে আমরা নিউক্লিয়াস তৈরি করতেছি কীভাবে। ঝিনুকের মাঝে মুক্তা চাষ করতে হলে এই ইমেজ তৈরির অনেক গুরুত্বপূর্ণ আছে। যার ইমেজ যত ভালো হয় মার্কেটে তার ভ্যালু তত বেশি হয়। তো ইমেজের উপরে ডিপেন্ড করে আপনার মুক্তোর দাম কেমন হবে, মুক্তোর কোয়ালিটি কেমন হবে, মুক্তোর গ্লেজেবল কেমন হবে, সব কিছু ডিপেন্ড করে আপনার এই আপনার ইমেজগুলির উপর। ইমেজগুলি কী দিয়ে তৈরি হয়? ইমেজগুলির ভেতরে আমরা শতকরা 80% ক্যালসিয়াম ডাস্ট ইউজ করার জন্য ট্রাই করতেছি, বাদবাকি অন্যান্য উপাদান দিচ্ছি। সাথে আমরা বিভিন্ন প্রকার আটা ব্যবহার করতেছি, শুধু একরকম না, বিভিন্ন ধরনের আটা ইউজ করতেছি। সব কিছু মিলাই আর কি আমরা হচ্ছে একটা নিউক্লিয়াসে রূপ দিতে সক্ষম হয়েছি। আমি গতকালও একটা ভিডিও দিয়েছি আপনাদের যে কীভাবে নিউক্লিয়াস আমরা তৈরি করতেছি। তা অনেক ভালো মানের নিউক্লিয়াস আমাদের তৈরি হচ্ছে আমাদের কাছেই। তা আমরা ট্রাই করব এগুলি দিয়ে যাতে ভালো মানের মুক্ত হয়, আমরা যাতে বাইরের দেশের জন্য যাতে আমাদের নির্ভরশীল হতে না হয়, আমরা যাতে নিজেরাই যাতে এটা তৈরি করে নিজেদের দেশে যাতে নিজেরাই এটাকে সাপ্লাই করতে পারি সেই ব্যবস্থা করতেছি আমরা, বা সেদিকে চেষ্টাও করতেছি। আমাদের চেষ্টা অব্যাহত আছে, চেষ্টা অব্যাহত থাকবে। তো এ নিয়ে আমি বেশ কিছু ধরনের গবেষণাও করতেছি, অনেক রকমভাবে গবেষণা করছি আমি নিজেও। তো আজকে একটু গবেষণা করছি, তো গবেষণার রূপ হিসাবে আপনাদের সামনে একটু দেখাবো যে আসলে আমরা কী কী ডিজাইনগুলি তৈরি করতে পারতেছি। তো তার একটু কথা না বললে নয়, আপনারা জানেন যে মুক্ত এখন আরং বলেছে নিবে, আরঙ্গের সাথে কথাবার্তা চলতেছে, আমাদের মুক্ত চলবে। যাদের ভালো নিউক্লিয়াস হবে, যারা ভালো মানের নিউক্লিয়াস তৈরি করতে পারবেন, তাদের মুক্তগুলি ভালো দামে সেল হবে। আপনারা নিরাশ হবেন না, অবশ্যই আপনাদের মুক্ত চলবে। মুক্ত নিয়ে কোনো দ্বন্দ্ব নেই, যাদের মুক্ত আছে তাদের টাকা পয়সা মনে করেন যে অবশ্যই পাবেন আপনারা। তা মুক্ত দিকে এগিয়ে আসেন, আর মুক্ত কিন্তু এখন আপনি ইচ্ছা করলে নিজে অনামিস তৈরি করেও যে কোনো জুয়েলারিতে সেল করতে পারবেন, যে কোনো মার্কেটে সেল করতে পারবেন। মুক্ত মার্কেটিংয়ের জন্য কোনো টেনশনই আপনাদের জন্য করতে হবে না, যদি আপনারা ঠিকভাবে ভালো মানের নিউক্লিয়াস দিয়ে মুক্ত চাষ করেন, সেক্ষেত্রে আমরা আপনাদেরকে হেল্প করবো বিক্রয়ের জন্য। এখন থেকে আমরা যে নিউক্লিয়াসগুলিতে সার্জারি করতেছি, আপডেট যে নিউক্লিয়াসগুলি আসছে, সেগুলোর মুক্ত আমরা নিজেরাই কিনে নিচ্ছি। কাস্টমাররা অনেকে মাল নিতেছে, বিক্রি করতেছে, ঠিক আছে। আমরা সেই মাত্র অর্নামেন্টস তো তৈরি করতেছি, আপনারা ইতিপূর্বে দেখছেন আমরা অর্নামেন্টস লেভেলে গেছি, অর্নামেন্টস তৈরি করতেছি, তৈরি করে বিভিন্ন মার্কেট প্লেসে দিচ্ছি। এখন হচ্ছে আমরা নিজেরাও সেই অর্নামেন্টস নিজেরাও ইউজ করতেছি। এখন দেখবেন যে আমি কী কোয়ালিটির আসলে তৈরি করছি, সেটা একটু আপনাদের দেখাবো। আমি দেখানোর উদ্দেশ্যে আমি বলতেছি, দেখেন আমাদের নিউক্লিয়াসগুলি, আমরা যে নিউক্লিয়াসগুলি তৈরি করেছি এগুলো হচ্ছে বিভিন্ন ডিজাইনের। এখানে আল্লাহ লেখা আছে, অ্যালফাবেট আছে, ফুলের ছবি আছে, 786 আছে। এখন এগুলো ফিনিশিং করা হয়নি, এখনও কাটা হয়নি। এগুলো হালকা শুকালে আমরা কী করবো, সাইড দিয়ে সুন্দর করে কেটে দিব। আপনারা জানেন আমরা যে নিউক্লিয়াস তৈরি করতেছি, সেই নিউক্লিয়াস হচ্ছে অনেক ভালো মানের নিউক্লিয়াস তৈরি হচ্ছে আমাদের দ্বারা। এখন পারফেক্টভাবে আমরা এখন নিউক্লিয়াস তৈরি করতেছি। দোয়া করবেন বাংলাদেশ যেন এগিয়ে যায় অনেক দূরে। আপনারা হয়তো নিউক্লিয়াসের ডিজাইন দেখতেছেন। এখন আমি আপনাদের যে জিনিসটা দেখাবো, আমরা যে নতুন যে নিউক্লিয়াস তৈরি করছি সেই নিউক্লিয়াসগুলির ডিজাইন আমি আপনাদের দেখাবো। ওই যে একটা কোটার ভেতরে যে স্যার ওখানে দেখো তো ডিজাইনগুলি আছে, নিয়ে আসতে একটু দেখো। বন্ধুরা, যারা আপনারা আমাদের চ্যানেল দেখতেছেন, তারা গতকাল আমার কিছু নিউক্লিয়াসের ডিজাইন দেখেছেন আপনারা। আমাদের কিছু ডিজাইন আমি দেখাচ্ছি এখান থেকে, এগুলো সব অরিজিনাল ক্যালসিয়ামের ডিজাইন। এগুলোর ভিতরে অন্য কোনো ভেজাল নেই। এই যে সব পাথর এখানে আছে, সব পাথরের ডিজাইন আমরা নিজেরাই পাথরগুলি তৈরি করছি। এই পাথরগুলি যখন আমরা ঝিনুকের ভেতর দিয়ে দিব তখন এগুলো সব পাথর হয়ে যাবে। এগুলো অনেক হার্ড, একদম পাথরের মতন শক্ত হয়েছে। বিভিন্ন রকমের ডিজাইন আমরা তৈরি করেছি। এই শেডগুলি আংটির পাথর হিসেবে খুব বেশি চলবে। এগুলো এখন ঝিনুকের ভেতরে ঢুকিয়ে দিলেই এগুলি হচ্ছে এখন সব পাথর হয়ে যাবে। এগুলো 5-7 মাসের ভেতরেই দেখবেন সব জল জলে পাথর হয়ে গেছে, মুক্তোর পাথর হয়ে যাবে সব। এগুলো ঝিনুকের পেট থেকে তুলে নিয়ে তখন ওর আংটি তৈরি করে ফেললেই হয়ে যাবে।
নিউক্লিয়াসে নতুন নিউক্লিয়াস আবিষ্কার করেছে ডেলোয়ার গ্রুপ প্রাইভেট কোম্পানি। এগুলো ভিন্ন ধারার নিউক্লিয়াস, এসব নিউক্লিয়াস আগে কেউ কোনো সময় দেখেনি। এগুলো আমরাই প্রথম আবিষ্কার করছি, হাফ পার্ল, যেটাকে আমরা ফুল পার্ল না, হাফ পার্ল। হাফ পার্ল মানে এটা অর্ধেক, মানে অর্ধগোল, এটা হচ্ছে অর্ধগোল, এই গোলটা অর্ধেক হবে। এটা ঝিনুকের খোলসের সাথে লেগে থাকবে, এখানে নিকেল পড়বে, পড়ে এটা হচ্ছে পার্লে রূপ ধারণ করবে। আপনারা দেখতেছেন এই যে হাফ পার্ল, তো এগুলি এখন আমরা সিস্টেম করিনি, সেটিং করিনি। এগুলো যদি সেটিং করি তাহলে এটা এই রূপ আসবে, এই যে এরকম ডিজাইনে আসবে, ঠিক আছে। আপনাকে ভালো একটা ডিজাইন আমি দেখা, যদি আমরা কাটি কেটে সেটিং করি তাহলে এটা এই যে এটা সাইডগুলো যে বেশি অংশগুলি থাকবে, এই বেশি অংশগুলিকে আমরা কেটে ফেলবো, কেটে ফেলে শুধু আল্লাহটা জাস্ট লাভটুক আমরা রাখবো এইভাবে, ঠিক আছে। ফুল আছে, শুধু ফুলের অংশটুকু আমরা এভাবে রাখবো, ফুলের অংশটুকু। আজকের ডিজাইনগুলি অনেক সুন্দর হয়েছে, এক্সেপশনাল হয়েছে, এগুলো সুন্দর করে আমরা কাটিং করে আপনাদের আবার নেক্সট ভিডিওতে দেখাবো। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখেছেন যে বাংলাদেশের নিউক্লিয়াস তৈরিতে কতটুকু অগ্রগতি হয়েছে সেটা আপনাদের দেখানোর জন্য আমি চেষ্টা করেছি। হ্যালো, এগুলিকে সুন্দর করে আমরা মার্কেটিং করার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছি, খুব তাড়াতাড়ি আমরা এটা মার্কেট লেভেলে নিয়ে যাব। আর এই যে অর্ধ পাল মানে অর্ধগোল যে নিউক্লিয়াসগুলি আমরা তৈরি করেছি, অর্ধগোল নিউক্লিয়াসগুলি কোনো ডিজাইন না, শুধু পাথর তৈরি হবে। এগুলোর একটা ব্যাপক একটা মার্কেট বাংলাদেশে এখনও আছে, সব জায়গায় এর মার্কেট আছে, মুক্ত পাথরের মার্কেট সব জায়গায় আছে, সব প্লেসে আছে, যে কোনো জুয়েলারিতেও আপনি এগুলি সেল করতে পারবেন অনায়াসে। আমরা যে অর্ধগোল যে নিউক্লিয়াসগুলো আবিষ্কার করতে পেরেছি, তো যাই হোক, আপনারা আমাদের সাথেই থাকবেন, ধন্যবাদ সবাইকে।